জেবি অটোর বিগ ব্লাস্টিং লাইভ আর জ্যাকপট লাইভে যারা গাড়ি কিনতে পারেন নাই, আফসোস করছেন, তাদের আফসোসের দিন শেষ। আজকে সেই বিগ ব্লাস্টিং লাইভের প্রাইসেই পাবেন 2014 মডেল সানরুফ সহ একটা চমৎকার গাড়ি, দাম মাত্র 13,50,000 টাকায়। এই যে আমি যে গাড়িটা দেখাচ্ছি এখন আপনাদেরকে, এটাই 14 মডেলের গাড়ি, বাট এই গাড়িটাতে সানরুফ, বেস কালার, ইন্টেরিয়র সব পাবেন, গাড়ির দাম 13,50,000। মানে গাড়ি আপনার ওই বিগ ব্লাস্টিং লাইভেও আপনি যেই দামে পাইতেন, আজকে লাইভ স্পেশাল বিগ ব্লাস্টিং না, তারপরেও কিন্তু ওই গাড়িটা আপনি অনেক কমে পাবেন। আজকের লাইভে দুইটা 14 মডেল গাড়ি থাকবে, একটা সিডান, একটা এসইউভি, এটাও আপনার 14 মডেল, আর ওই যে পিছনের তেলের হুন্ডা ভেজেল এটাও 14 মডেল। 14 মডেলের দুইটা গাড়ি আছে স্পেশাল দামের জেবি অটোতে, আর জেবি অটোর লাইভ মানে কিন্তু স্পেশাল, স্পেশাল লাইভে স্পেশাল গাড়ি, স্পেশাল দাম। সবাই একটু লাইভে শেয়ার দেন, সবাই একটু লাইভে শেয়ার দেন, লাইক দেন, কমেন্টস করেন, আর সবাই একটু আমাদেরকে দোয়া করেন যেন আমরা অলওয়েজ পারি প্রত্যেকটা লাইভে কারো না কারো স্বপ্ন পূরণ করতে। আমি আছি কারওয়ান বাজার ওয়াসা ভবনের ঠিক অপোজিটে জেবি অটোতে, আর আজকে জেবি অটোতে 14 মডেলের গাড়ি সানরুফ সহ পাবেন মাত্র 13,50,000 টাকায়। সাইডে এগুলা কি মাখনের দানা নাকি? বাহ, খুবই চমৎকার একটা গাড়ি। আর গাড়ি কালারটা দেখছেন ভাই, 14 মডেলের গাড়ি 13,50,000 টাকায়, সাথে আবার সানরুফ আছে, এত সুন্দর একটা গাড়ি, মানে যে দেখবে তারই নিতে মন চাইবে। ভাইয়া কাগজপত্র তো ফুল আপডেট নাকি? ফুল আপডেট, ফুল আপডেট, স্মার্ট কার্ড। আচ্ছা এটা কি গ্যাস করছে না এলপিজি? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়ালাইকুম আসসালাম জেবি অটো, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আসলে আজকে আমাদের লাইভে আসার কথাই না, একদম সম্পূর্ণ অপ্রস্তুত একটা লাইভ, তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, আজকে আসলে অফিসেও আসার কথা না, ইনফ্যাক্ট তো অফিসে এসেছি টাইম স্পেন্ড করার জন্য, আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আমি এসে হাসান ভাইকে ফোন দিলাম, ফ্রি আছেন, আসেন খেলি, ঠিক আছে, ক্যারাম খেলি। তো ক্যারাম খেলতে খেলতে তো দুইটা গাড়ি চলে আসছে, আজকে দুইটা গাড়ি পারচেজ করেছি, মানে এগুলা আনার পর আর তেমন কিছু করার নাই, পারচেজ আপনার সামনেই তো আমি ডেলিভারি আসলো। এই গাড়িটা ভাই একদম র অবস্থায় আছে, এবং এটাও গাড়িটা আইসা মানে আপনার মনে হবে যে একটু সাবান পানি দিয়ে ধুয়ে নিয়ে চলে যায়, আর কোনো কিছু করতে হবে না, এটা জাস্ট র, এইভাবে ডেলিভারি এনে কার্পেট বিছিয়ে আপনাদের সঙ্গে প্রেজেন্ট করা হলো। ভাইয়া এটা কি তেলের গাড়ি নাকি গ্যাস করা? দেখেন এটা 100% অকটেন ড্রাইভ গাড়ি, মাত্র 13,50,000 টাকা, 14 মডেল গাড়ি। এই রাতের মধ্যে কনফার্ম না করলে কালকেই শুনবেন বিক্রি হয়ে গেছে। আর ইদানিং ভাই অনেকেই কমপ্লেন করে, বলে যে ভাইয়া লাইভে দেখাইলেন গাড়ি, ফোন করলাম বলে যে বিক্রি হয়ে গেছে, এটা কি? ভাইয়া এটা তো আমাদের কিছু করার নাই, এটা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা প্রদত্ত একটা সৌভাগ্য আমাদের প্রতি, আল্লাহর রহমত যে মানুষের আস্থা আমরা অর্জন করতে পেরেছি, আমরা আমাদের যে কোয়ালিটি সেটা এনশিওর করতে পেরেছি, এবং আমাদের ব্র্যান্ডটাকে আমরা এমফাসাইজ করতে পেরেছি। ভাইয়া এটা কি স্মার্ট কার্ডের মালিক? স্মার্ট কার্ড ওনার। আচ্ছা স্মার্ট কার্ডের মালিক, এই যে আমার সামনে কিন্তু স্মার্ট কার্ডটা আছে, এই ভদ্রলোকের গাড়ি ছিল। সো এবং পেপারস এর কি অবস্থা? আছে মে 2025 ট্যাক্স, 25 মানে 25 সালের মে মাস পর্যন্ত, পুরো ভরপুর কাগজ। হ্যাঁ পুরাই ভরপুর কাগজ। এই গাড়িটার নাম হচ্ছে এসএন ব্লু, 2014 মডেলের গাড়ি, সানরুফ আছে, তেলের গাড়ি, গাড়ির দাম হচ্ছে 13,50,000। আপনারা যারা একটু স্টাইলিশ গাড়ি পছন্দ করেন, জি লো বাজেটের মধ্যে আপনারা যারা এসএন ব্লু নিতে চান এবং সানরুফ সহ স্টাইলিশ গাড়ি নিতে চান, স্পেশালি যারা একটু ইয়ং জেনারেশনের আছেন তাদের জন্য এটা বেস্ট অপশন, বিকজ এটার মধ্যে আপনার ইটস অ্যাজ ওয়েল স্টাইলিশ এন্ড লো প্রাইস এন্ড হ্যান্ডি। আমি আজ পর্যন্ত এই যে দেখেন এখানে যে এসএন লেখা আমি বুঝলাম না, এটা কি এরকমই আসছে নাকি? হ্যাঁ এটা চিন্তা করছেন, আপনার রেনশেলের মধ্যেই কিন্তু আপনার এসেন্ট লেখা। ওকে গাড়িটা অকটেন চালিত, গ্যাস হয় নাই, যদি একটু পিছনটা দেখাই, র অবস্থায় আসলে গাড়িটা দেখানো, এটা আনার পরে ওয়াশ পলিশ কিছু করে নাই, তো আমি একটু বডিটা দেখাই। ওয়াশ পলিশ করার আপনি বলেন, ওয়াশ পলিশ করে নাই না, আপনি বলেন যে আমি ওয়াশ পলিশ টাইম দিই নাই, টাইম দিই নাই। আচ্ছা এইখানে উপরের পার্টটা দেখেন, লিখুন গাড়িটা দেখেন ভাই কত সুন্দর, 14 মডেলের গাড়ির দাম 13,50,000, আর সানরুফটা হচ্ছে বোনাস। এই পার্টটা একটু দেখেন তাহলে বুঝবেন গাড়িটা কতটুকু ফ্রেশ আছে, কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি আছে কিনা, এবং এটার উপরে যে কভারটা আছে এটাও দেখেন কতটা ফ্রেশ। গাড়ির রেজিস্ট্রেশন মতো 14 না? জি 14 মডেল, 14 রেজিস্ট্রেশন করা, এবং সিসিও মতো 1400। জি আমার মনে পড়ে মানে এরকম অনেক গাড়ি ভিডিও করছি আমি, 15 লাখ, 15.5 লাখ, বাট এখন কিন্তু এই গাড়িগুলোর দাম কমে গেছে, কমে গেছে না কমিয়ে দেওয়া হয়েছে। এবং আপনারা সকলেই জানেন যে আমরা আসলে আপনাদের জন্য কাজ করছি, আপনাদের হয়ে গাড়ির প্রাইসগুলোকে কমিয়ে আনতে চেষ্টা করছি, সো সবসময় আপনাদের সহযোগিতা প্রয়োজন।
সহযোগিতা বলতে জেবি অটো থেকে গাড়ি কিনবেন, লো প্রাইসে গাড়ি কিনবেন, হাই কোয়ালিটির গাড়ি কিনবেন। এবং 400 লোক এই মুহূর্তে লাইভে আছেন, সবার কাছে অনুরোধ সবাই লাইভটা শেয়ার করে দিবেন। আমরা চাই এইটার একটা ভালো গুড পয়েন্ট হচ্ছে এটার রিমস গুলো কিন্তু আপনার অ্যালয় রিমস, অ্যালয় রিমস। হ্যাঁ, সো অ্যালয় রিমস হলে আপনার এটা অনেক বেশি স্থায়ী, টেকসই, এন্ড টার্নিং রেডিয়াস এর ক্ষেত্রে অ্যালয় রিমস কিন্তু আপনাকে অনেক বেশি সাপোর্ট করবে। রাইট, ঠিক আছে, একটু ভিতরটা দেখেন না কত সুন্দর। এই গাড়িটা 13,50,000 টাকা দাম চাইছে জেবি অটো। খুব একটা প্রফিট হবে তা বলবো না, বাট আপনাদের স্বপ্ন কিন্তু পূরণ হবে। সানরুফটা আমার কাছে বেশি ভালো লাগে, যে এত লো বাজেটের একটা গাড়ির মধ্যে আপনার সানরুফ সুবিধা আছে। সো যে কেউ নিতে চাইলে আজকের মধ্যে কনফার্ম করেন বা অ্যাডভান্স করে ফেলেন, লেট করলেই কালকে সময় অন্য কেউ নিয়ে নিছে। ঠিক আছে, গাড়িটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। অনেকেই ভেবে থাকেন যে এসএন ব্লু ছোট গাড়ি, বাট এসএন ব্লু ছোট গাড়ি না, এসএন ব্লু কম্পারেটিভলি আপনার এলিয়ন প্রিমিয়ার খুব কাছাকাছি, খুবই কাছাকাছি একটা ইউনিট। আচ্ছা, একজন লেখছে সিসি কত, 1400 সিসি। এই গাড়িটা মাইলেজ কেমন পাওয়া যাবে, একজন জানতে চাইছে 1 লিটারে কত কিলো যাইতে পারে। এই গাড়িটা আপনার লিটারে হুন্ডাই থেকে ওরা বলে যে এটা 1 লিটার তেলে, ওদের ইকুয়েশন হচ্ছে 100 কিলো যেতে কতটুকু তেল লাগে। ও আচ্ছা, 100 কিলো, 100 কিলো যেতে কতটুকু তেল লাগে। তো ওদের ওয়েবসাইট সার্চ করে আমি যেটা পেয়েছি যে 100 লিটার যেতে ওরা বলছে যে 8.7 লিটার অকটেন এটা বার্ন করে। আচ্ছা, বাট এখানে একটা ব্যাপার আছে যে এইখানে আপনার তেলের কোয়ালিটিটা কেমন এবং তেলটার অকটেন নাম্বার কতটা পিউরিফাইড, এটার উপরে কিন্তু আপনার মাইলেজ ডিপেন্ড করবে। আচ্ছা, একজন লেখছেন আপনার তেল যতটা পিওর আপনি নিতে পারবেন এবং যতটা ট্রাস্টেড অয়েল সেন্টার থেকে আপনি রিফুয়েলিং করতে পারবেন, আপনি তত ভালো মাইলেজ গেইন করতে পারবেন। অ্যান্ড অ্যানাদার থিং, মাইলেজ মোরলি ডিপেন্ডস অন এক্সেলারেশন অ্যান্ড স্টাইল অফ ড্রাইভিং। আচ্ছা আচ্ছা, সো আপনি যদি অ্যাট দ্য সেম টাইম অলওয়েজ অ্যাক্সেলারেটরে আপনি প্রেস করে রাখেন পা, তাহলে কিন্তু আপনার ফুয়েল বার্নিং বেশি হবে। বাট আপনি যদি ধরেন যখন স্পিড আপ হয়ে গেছে তখন যদি অ্যাক্সেলারেশনটাকে পা উঠিয়ে ফেলে ডি অ্যাক্সেলারেশন করে রাখেন, তাহলে কিন্তু আপনার তখন ইঞ্জিনটা কাইন্ড অফ আইডল থাকবে, এক ভাই ফোর্স দিচ্ছেন না। হ্যাঁ, ইন দ্যাট কেস আপনার মাইলেজ সারপ্রাইজিংলি 3-4 কিলো বেড়ে যাবে। একজন জিজ্ঞেস করছে এটাতে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো যায় কিনা। আজকের মধ্যে যদি এই গাড়িটা কেউ কনফার্ম করেন, আমি বলে গেলাম জেবি অটোকে রিকোয়েস্ট করলাম যদি সম্ভব একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার গিফট করে দিয়েন। আপনার কথা আমার কাছে শিরোধার্য ইনশাআল্লাহ। সো যাই হোক ভাইয়া, যদি কেউ এটা আজকে রাতের মধ্যে কনফার্ম করেন অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো যায় কিনা, তাকে অ্যান্সার দিলাম যে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগাই এই গাড়ি দিব। জান 500 ক্রস করছে এই মুহূর্তে লাইভ, এবং সবাইকে ধন্যবাদ। ওয়ান মোর ডেলিশিয়াস থিং, এটা কিন্তু স্টিলের যে বাম্পারটা এটা অনেক হাই থিকনেসের বাম্পার। আচ্ছা, এন্ড এটা অনেক মজবুত ভাইয়া, অনেক মোটা হ্যায়। আপনি আই ডোন্ট নো হোয়াট ইজ ইওর ওয়ার্ড, আপনি প্লিজ আপনি একটু ক্যামেরা ধরবেন, ঠিক আছে? তাহলে সেই সুযোগে আমি একটু ক্যামেরার সামনে আসি। তার মানে হচ্ছে আমার ওজন 72-73। হ্যাঁ, এই রাব্বে এদিকে আসো। আচ্ছা ভাইয়া, এটার সকেট জাম্পার সাসপেনশন মোটামুটি দেখেন না কেমন আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। ও ও, এটা কিন্তু ভাই ভালো জাম্পিংও করতেছে দেখছেন। ওয়েল ওয়েল, আপনি উঠবেন নাকি ভাই? আচ্ছা, না আপনি আসবেন ভাই, লাইভের মধ্যে ভাঙা গেলে না না ভাঙবে না, কিছু করার নাই, আই হ্যাভ দ্যাট মাচ কনফিডেন্স। ঠিক আছে, ভাঙবে না, ঠিক আছে। আমরা দুইজন উঠছি বাড়ি গাড়ি বাম্পারের উপরে, এটা কতটুকু মজবুত এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। এটার রিজিডিটি কত হাই দেখেন, এটার স্যাশে দ্যাট মিন চেসিসটা অনেক ভালো, ইন ফর দ্যাট এইটা কিন্তু এই প্রেসারটা নিতে পারছে। জানি না উঠবেন নাকি আপনি, এদিকে দেখেন ক্লিয়ারেন্সটাও ভালো, ডাউন ক্লিয়ারেন্সটাও অনেক ভালো। সো আই হোপ 14 মডেলের এই এসএন ব্লু গাড়িটা যদি কেউ 13,50,000 টাকা আজকে নেন, সাথে যদি একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ভাইয়া গিফট করে দেয়, তাহলে আই থিঙ্ক দ্যাট শুড বি এ গুড ডিল। এবং আমরা অলওয়েজ একটা কথা বলছি, জেবি অটো লাইভ মিস করলেই কিন্তু আপনি স্বপ্ন পূরণ মিস হয়ে যাবে। এসেন্ট আমার খুব ফেভারিট একটা গাড়ি, আই লাইক ইট বিকজ এটা লো বাজেটের মধ্যে খুব ফ্যান্সি একটা ইউনিট। আচ্ছা, সো আমি যদি এটাকে সিটিং পজিশনটাকে ধরেন যেখানে আপনার গিয়ার শিফটার সেই পর্যন্তও আনি, ঠিক আছে, সেই পর্যন্ত যদি আনি তারপরেও কিন্তু আমার হাঁটু থেকে প্রায় 2 ইঞ্চি গ্যাপ থাকছে। আচ্ছা আচ্ছা, সো দিস ইজ এ ভেরি গুড লেগ স্পেস ভাই। অবাক হয়ে গেলাম, আজকে 600-র কাছাকাছি মানুষ বোধহয় লাইভ দেখবে একসাথে। থ্যাংক ইউ সো মাচ। এটা হেডরুম অনেক ভালো, সবাইকে অনেক ধন্যবাদ। হেডরুম অনেক ভালো, হিপ রুম অনেক ভালো, ঠিক আছে। এবং এটা আপনার ভাই এসির পারফরম্যান্সটা কেমন গাড়িতে পাওয়া যাবে? এক্সট্রাঅর্ডিনারি। এন্ড এটা যেহেতু বেজ ইন্টেরিয়র, হ্যাঁ, সো গাড়ির ভেতরেও কিন্তু আপনি ধরেন যেই ভাইয়া অথবা কোন সিট কভার কি ইউজ করা হয়েছে,
সিট কভার, ইয়েস, এটা সিট কভার আছে, কিন্তু খুব সুন্দর, খুব দামি এবং আমার মনে হয় খুব কোয়ালিটিফুল সিট কভার লাগানো, বোঝাই যাচ্ছে না যে এটাতে সিট কভার ইউজ করা। সো আমার মনে হয় এই গাড়িটা যদি 13,50,000 টাকায় কেউ আজকে মানে কিনে নেন, সে আমার জন্য দোয়া করবে। একটা চমৎকার গাড়ির সন্ধান দিচ্ছেন আপনারা, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর সেকেন্ডে কিন্তু একটা তেলের ভেজেল কিন্তু আছে, 14 মডেল ভাইয়া। এখান থেকে একটা জিনিস দেখাবো, আমরা কি দেখাবেন ভাইয়া? সো এই গাড়িটা যখন আপনি ড্রাইভ করবেন, দেয়ার ইজ এ আর্মরেস্ট ফর এ ড্রাইভার, এন্ড ইউ ক্যান ড্রাইভ ভেরি কমফোর্টেবলি। যখন আপনার এইখানে আপনি ব্যাক একটা সাপোর্ট পাবেন, তখন আপনার কিন্তু অনেক লং জার্নি করলেও আপনি কিন্তু টায়ার্ড ফিল করবেন না, বিকজ এইভাবে স্টেডি হয়ে বসে থাকলে আপনার স্পাইনাল কর্ডে প্রেশার পড়ছে। বাট যখন আপনি এভাবে কিছুটা রিল্যাক্স হয়ে বসতে পারবেন এবং আপনার বডি ওয়েটটা হ্যান্ড দিয়ে কনজিউম হয়ে যাচ্ছে, গ্রাউন্ডিং হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার অনেক রিল্যাক্স ফিল হবে। সো দিস ইজ এ ভেরি গুড অপশন ফর হুন্দাই অ্যাসেন্ট ব্লু। এটা কিন্তু থ্যাঙ্কস টু দ্য হুন্দাই টেকনোলজি, দিস ইজ ভেরি অসাম অ্যান্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো আপনারা এটা কিন্তু দেখে শুনে বুঝে নিতে হবে, যারা স্পেশালি পার্সোনাল ড্রাইভ করেন, দিস ইজ এ ভেরি গুড ফিচার অ্যান্ড থ্যাঙ্কস টু হুন্দাই। বাহ, দারুণ কথা বলছেন। সো আমার মনে হয় আর কিছু বলার নাই, গাড়িটা যদি কেউ মানে কনফার্ম করতে চান আজকে করে ফেলেন, কারণ এরকম গাড়ি থাকে না। এর আগে যতবারই অ্যাসেন্ট ব্লু দেখাইছি, মানে এর আগে লাইভে যতবারই যত শোরুমেই দেখাইছি, এই গাড়িগুলা থাকে না, বিক্রি হয়ে যায় সাথে সাথে। এবং গাড়িগুলো আসলে কম প্রাইসের মধ্যে একটা চমৎকার মানে গাড়ি। ওকে, সো আমরা এখন নেক্সট গাড়িটা নিয়ে কথা বলবো, হুন্ডা ভেজেল, তেলের গাড়ি, নন হাইব্রিড যারা চাচ্ছেন, 14 মডেলের একটা গাড়ি। আগেরটাও 14 মডেল ছিল, এটাও 14 মডেল, ইনফ্যাক্ট মিলে গেছে আজকে দুইটা গাড়ি। এটা তেলের গাড়ি, নন হাইব্রিড, এটা একদম র অবস্থায় শোরুমে, শুধু আয়না এই যে উঠাই দেওয়া হয়েছে, এটা ওয়াশ পলিশ কিছুই করা হয় নাই। সো গাড়িটা একদম র কন্ডিশনে দেখাচ্ছি, টুকটাক কয়েকটা জায়গায় কিন্তু একটু ময়লা আছে এখনও, ভালো মতো মানে ধোয়া মোছাও হয় নাই। সো যদি কেউ একদম র অবস্থায় গাড়িটা দেখতে চান, কালকে সকাল সকাল চলে আসেন। সো এটা 2014 মডেলের অকটেন ড্রাইভ হুন্ডা ভেজেল, তেলের গাড়ি, এবং হ্যাঁ অকটেন ড্রাইভ তেলের গাড়ি। দেখেন এটা কিন্তু একদম ফুললি র কন্ডিশনে আছে, আমরা এটা ফুল কেমিক্যাল ওয়াশ করে দিব। This is very awesome. এটা বাংলাদেশে জিরো মাইলেজে এসেছিল, ব্র্যান্ড নিউ, ক্রুজ কন্ট্রোল আছে গাড়িতে, মডেল 15-তে, এবং আইডল স্টপও আছে এই যে। এবং এই গাড়িটা কিন্তু যে ইউজার ছিলেন তিনি খুব যত্ন করে ইউজ করেছেন। আচ্ছা ভাইয়া, একজন একজন কমেন্ট করছে, ওনার নামটা হচ্ছে আর কে ইমরুল কায়েস, লিখছে এই গাড়িটা আমি চালাই, এই গাড়িটার সার্ভিস অনেক ভালো। হ্যাঁ, থ্যাংক ইউ। সো এটা তেলের ভেজেল যারা চাচ্ছেন তাদের জন্য এটা একটা গুড অপশন, আপনারা এটা দেখতে পারেন। ভেজেল সম্পর্কে আসলে ভাস্টলি রিভিউ করার কিছু নাই, বিকজ ইউ অল আর ভেরি ওয়েল নন অ্যাবাউট দ্য সার্ভিস অ্যান্ড কোয়ালিটি অফ ভেজেল। সো আপনারা এটা যারা নিতে চান তারা নিতে পারেন। আমি কিন্তু একটা ব্লু ভেজেল সেল করেছি, তারপরে একটা হোয়াইট পার্ল ভেজেল সেল করলাম, কালকে মর্নিংয়ে ডেলিভারি হবে। নাও এই ব্ল্যাকটা আপনাদের জন্য একটা অপশন হিসেবে আছে। ভেজেল আপনি কেন কিনবেন, ওয়াই ইউ বাই ভেজেল, গাড়ি দেখানোর আগে ভেজেল কেনার পেছনের রিজনটা আমি আপনাকে বলি। সো ভেজেলের আপনার দুইটা ভ্যারিয়েন্ট হয়, ওয়ান থিং ইজ হাইব্রিড, অ্যানাদার থিং ইজ নন হাইব্রিড। সো হাইব্রিড ভেজেল অ্যান্ড নন হাইব্রিড ভেজেলের মধ্যে আপনাদের অনেক কনফিউশন, আপনারা অনেকেই ভাবেন ভেজেল মানে ভেজাল। আচ্ছা আচ্ছা, সো এইটা নট দ্যাট। হাইব্রিড ভেজেলে আপনার ট্রান্সমিশন সিস্টেম হচ্ছে ডিসিটি ডুয়েল ক্লাচ ট্রান্সমিশন, নন হাইব্রিডে হচ্ছে সিবিটি। সো অনেকেই ভাবে যে ডিসিটি ট্রান্সমিশনে একদম সব শেষ করে দিবে, তাকে আপনাকে পথের ফকির বানাই দিবে। বাট ডিসিটি ট্রান্সমিশন ইজ এ ভেরি ওয়ান্ডারফুল ট্রান্সমিশন সিস্টেম। এই ডিসিটি ট্রান্সমিশন সিস্টেমে আপনি যখন হচ্ছে হলো গিয়ে অ্যাক্সেলারেশন করবেন, তখন একটা ভেরি কুইক একটা আপনার অ্যাক্সেলারেশন পাবেন, স্পিড আপ হবে। সো ডিসিটি কেন নষ্ট হয়, ডিসিটি কিন্তু গাড়ির জন্য নষ্ট হয় না, ডিসিটির ফল্ট হচ্ছে ম্যানমেড, মানুষের ভুলের জন্য ডিসিটি ট্রান্সমিশন প্রবলেম হয়। সেটা কি, ডিসিটি ট্রান্সমিশনে আপনার যে মাঝখানে যে ক্লাচ অয়েলটা থাকে এটা অনেকে চেঞ্জ করে না, এর ফলে একটা ক্লাচ একটা ক্লাচ ডুয়েল ক্লাচের সংঘর্ষে ক্লাচটা নষ্ট হয়ে যায়, আপনার ডিসিটি ট্রান্সমিশন ক্লাচ সিস্টেম ফেল করে। সো এই জন্য সবাই বলে ভেজাল মানে ভেজাল, কিন্তু ভেজাল যে আপনার মধ্যে এটা কিন্তু আপনি বুঝতেছেন না। সো হাইব্রিড ভেজালও খুবই ভালো আর নন হাইব্রিডের তো কথাই নাই। সো ওই ক্লাচ অয়েল চেঞ্জের প্যারা যারা নিতে চান না তারা, তাদের জন্য দ্যাট মিন যারা সহজ পথে হাঁটা পাবলিক তাদের জন্য তেলের ভেজেল। আচ্ছা একটু মানে ভাই ডিস্টার্ব করি, অনেকেই আমাকে কমেন্টসে জিজ্ঞেস করেন যে ভাইয়া মানে টয়োটা ব্র্যান্ডের তো অনেক গাড়ি আছে কিন্তু বাংলাদেশে, এলিয়ন, প্রিমিও, এক্সিও, ফিল্ডার, তারপর ধরেন এই সিডান কারের ক্ষেত্রেও ধরেন হুন্ডা ভেজেল,
এই এই গাড়িগুলো এত বেশি পপুলার কেন? টয়োটার এই গাড়িগুলো তো অন্য দেশে এত পপুলার না। সো এই প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দেই, আমাদের দেশে গাড়ির ট্যাক্স একরকম, অন্যান্য দেশে আরেক রকম। সো আমাদের দেশের মানে ম্যাক্সিমাম মানুষের সামর্থ্যের মধ্যে আসলে যে গাড়িগুলো সেগুলো হচ্ছে 1500 সিসি, 1500 সিসির আয় করটা একটু কম, এর জন্য পাবলিক ওই টয়োটা কোম্পানির উপর আস্থা রাখে এবং সেই কোম্পানির আপনার 1500 সিসির গাড়িগুলোই বেশি পছন্দ করে। সেম জিনিস এই ধরনের হুন্ডা কোম্পানির আরও অনেক গাড়ি আছে, দেখা গেছে আপনার হুন্ডা বেশি সিসিওয়ালা কিছু জিপও আছে, HRV-র সিসি বোধহয় একটু বেশি নাকি, না 1500 সিসি। সো এইটা কিন্তু 1500 সিসি, এটার আয়কর এক্সকোলার আয়কর সেম, এটার আয়করও সেম, এলিয়নার প্রিমিয়ো এই সবগুলো গাড়ির আয়কর কম, এই জন্য সাধ্যের মধ্যে হয় বিদায় মানুষ 1500 সিসির গাড়িগুলো বেশি চয়েস করে। আর এটার সম্বন্ধে অনেকেই হয়তো মানে জানে না যে বছর শেষে কত আয়কর দেওয়া লাগে, ভাই এটাতে আপনি 31,000 টাকা মধ্যে দেওয়া লাগে,100 কিলোর। আচ্ছা এটার প্রাইস কত দিবেন? এটার প্রাইস হবে হচ্ছে 2,99,000 টাকা। 2,99,000 টাকায় হুন্ডা ভেজেল অকটেন দিবেন, তেলের গাড়ি, কালো কালার, ব্ল্যাক কালার। এবং সবচেয়ে অ্যানাদার থিং ইজ যে ভাইয়া 1500 সিসির ভেতরে SUV ক্যাটাগরির CUV যারা চালাতে চান উইথ হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স তাদের জন্য কিন্তু এটা মোস্ট পপুলার এন্ড ডিমান্ডেবল একটা ইউনিট, গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি, অকটেনের ভেজেলের রিসেল ভ্যালু ইজ ভেরি হাই। ভাইয়া আমি রিসেন্ট সাদা একটা গাড়ি লাইভ দেখাইছিলাম না আমার পেজে, ওটা কিন্তু আমি ঢাকা থেকে আমার বাসা পর্যন্ত চালাই গেছি নিজে। সো আমার এক্সপিরিয়েন্স যেটা এই গাড়িটা চালায়া ওই যে এখন বৃষ্টি বাদলের দিন নানান জায়গায় গর্ত ভাঙ্গা টাঙ্গা আছে সেখানে কিন্তু চোখ বন্ধ করে এটা চালানো যায় যে কোনো একটা। আমার কাছে আরো একটা রেফারেন্স আছে, আচ্ছা সেটা হচ্ছে আপনি যে প্রিয়াস চালান সেই প্রিয়াসের চেয়েও এটা মানে সাদা ভেজেলটা চড়ে ভাবি বেশি স্যাটিসফাইড হয়েছে, ভাবি আমাকে বলেছে। আচ্ছা যাই হোক, এটাতে চালায় অনেক মজা, চড়ে অনেক মজা, পিছনে যারা বসবে তারা অনেক আরামে থাকে, ঠিক আছে। ওকে, সো আপনার লাইভের মাধ্যমে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে যে আমি জানি যে হাসান ভাইয়ের ভিউয়ার্সরা অনেকেই আমার সঙ্গে এই কথাটার সাথে একমত হবেন এবং বিআরটি এর যে সকল দায়িত্বপ্রাপ্ত অফিসারগণ আছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, রাইট নাও গাড়ির ওনারশিপ ট্রান্সফার করতে আপনার যিনি বিক্রি করছেন তাকে যেতে হয়, যিনি কিনছেন তাকে যেতে হয়, যেই গাড়িটি কেনা বেচা হচ্ছে তাকেও হাজির করতে হয়, অর্থাৎ ক্রেতা বিক্রেতা এবং গাড়ি তিনটি অধ্যায়ী একসঙ্গে হাজির হচ্ছে বিআরটিএতে। তাহলে কেন 3 মাস লাগবে ডাটা করতে? এই ডাটাটা কিন্তু ইনস্ট্যান্টলি করে ফেলা যায়। সো বিআরটি এর যে সাররা আছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, এই প্রসেসটাকে আরো ইজি করেন, গাড়ি কেনা বেচার প্রসেসটাকে আরো সহজ করেন, এটা আপনাদের সদিচ্ছা থাকলে এটা ইনস্ট্যান্টলি যখন মালিক বলছে যে হ্যাঁ আমি সেল করে দিয়েছি ওনার কাছে তখন আপনি ডাটাটা কমপ্লিট করে দেন। ওয়েট, আমার একটু বলতে দেন, আমার একটা আকাশী কালার প্রিমিয়ো আপনারা দিছিলেন না, কিনছিলাম না, আমার ওই গাড়িটা আমি বিক্রি করে আর একটা ব্রোঞ্জ কালার প্রিমিয়ো কিনছিলাম না, দেখেন আমি আমার স্কাই ব্লু কালারের প্রিমিয়ো গাড়িটা যখন সেল করে দিলাম ওই গাড়িটার সেল করে সেই টাকা দিয়ে আমি একটা ব্রোঞ্জ কালারের প্রিমিয়ো কিনলাম, এখন আমি যেই গাড়িটা স্কাই কালার বিক্রি করে দিলাম সেটা আরেকজনের নামে আমি নাম ট্রান্সফারের জন্য দিয়ে দিছি, আর ওইটা বিক্রি করে আমি ব্রোঞ্জ কালার কিনলাম, ওটাও যার কাছ থেকে কিনলাম সেও আমার নামে মালিকানা বদলি করে দিছে। তার মানে হচ্ছে কি, ধরেন এটা যদি মানে আমার স্কাই ব্লু কালার হয় আর এটা যদি ব্রোঞ্জ কালার হয়, স্কাই ব্লু কালারটা আগে বিআরটিতে জমা দিছি নাম ট্রান্সফারের জন্য আর ওইটা বিক্রি করে কিনলাম ব্রোঞ্জ কালার, ব্রোঞ্জ কালারটা জমা দিল যে কিনলো সে, আমার এই গাড়িটার নাম এখনো আমার নামে বিআরটিতে রয়ে গেছে, বরঞ্চ আমি পরে যেটা কিনলাম সেটা ওই ভদ্রলোকের থেকে আমার নামে চলে আসছে, মানে এটার পরে এটা কিনলাম এটা আমার নামে চলে আসছে, বাট আমি যেটা আগে সেল করলাম সেটা এখনো আমার নামে দেখাচ্ছে। সো এই জিনিসগুলো আসলে বিআরটি এর একটু লক্ষ্য দাও অবশ্যই, এবং এটা কিন্তু এটার জন্য কিন্তু পাবলিক সাফার করছে, এই ক্ষেত্রে আপনার কি হবে, ডাবল আয় করতে হবে, আপনার নামে দুই গাড়ি চলে আসছে। আমি পিয়াসটা কেনার সময় আমার রেজিস্ট্রেশনের সময় অনেকগুলো টাকা বেশি দিতে হয়েছে, কেন আমার আগে আরেকটা গাড়ি আমার নামে দেখা, আমি তো টাকা কমই দিয়ে দিছি, আমি তো ভিডিও কলে কমই কথা বলে দিছি, তারপরে কেন এখনো আমার নামে? সো বিআরটি এর যারা দায়িত্বপ্রাপ্ত আছেন আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করছি এই ব্যাপারটা ইজি করেন, ইজি ব্যাপারটাকে আরো বেশি সেন্সিবল করতে হবে, ঠিক আছে। ক্লায়েন্টরা আছেন বিদায়, কাস্টমাররা আছেন বিদায়, আপনাদের স্যালারি হচ্ছে,
আমি ওই দিন দেখলাম আমি কোরিয়া গাড়ি বেচাকেনা না হলে বিআরটিআর কোনো ফাংশন নাই, গাড়ি যদি না চলে তো যারা বেচাকেনা করছে গাড়ি ইউজ করছে তাদের টাকাই আপনার পরিবার চলছে, একটু সাপোর্ট দেন, বি রেসপেক্টফুল টু অল দা ক্লায়েন্ট। আরেকটা জিনিস ভাই বলি, আজকে যেহেতু অনেক কথা বলেই ফেললাম, ইকুরিয়া বিআরটিতে ওই দিন গেলাম, মাইকে বাজতেছে একজন ভদ্রমহিলা বলতেছে আপনাকে কি কেউ জিজ্ঞেস করছে আপনার কোনো হেল্প লাগবে, আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি, আপনি কি কোনো স্লিপ জমা দিবেন, তাহলে এদের কাছ থেকে দূরে থাকবেন, মানে কোনো রকম ব্রোকার বা দালালের স্বর্ণপন্ন হইতে না করতে। এখন আমার প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো যদি আপনারা ইজি করে দেন তাহলে কারো আর দালালের মানে হেল্প লাগবে না। সো আমরা চাই সব কিছু সহজীকরণ হোক, যে বিক্রি করছে সেও যেন সাফার না হয়, সাফার না করে। যে আপনি জানেন যে জেবি অটো পেপারস এর ব্যাপারে ডকুমেন্টেশনের ব্যাপারে আমরা খুবই হার্ডওয়ার্ক করি, খুবই হার্ডওয়ার্ক মিন্স হচ্ছে আমাদের যে ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজাররা আছে ওরা এভরি নাইটে ওরা এফবিআর এর পেপারের কাজ শেষ করে গুছিয়ে বাসায় যেতে দুইটা আড়াইটা তিনটা বাজে, আপনারা সিসি ফুটেজ চেক করলে দেখবেন, অনেক হার্ডওয়ার্ক করে, সব ফাইল টু ফাইল সংরক্ষণ করে, সো ক্লায়েন্টদেরকেও তারপরেও যেন কোনো হ্যাসেল না হয়, এই জন্য বিলাল ভাই নিজে এটা টেক কেয়ার করে, ঠিক আছে, এটা ওনার না করলেও চলে, আলাদা একজন লোকই রাখা হয়েছে প্রতিদিন শুধু বিআরটিতে যাওয়া আসা, নিজে এটা টেক কেয়ার করে। সো এখন বিআরটি এর হ্যাসেলের জন্য যেন আমাদের গুডউইল নষ্ট না হয় এটা আমার অনেক বড় কনসার্ন। জি থ্যাংক ইউ, অনেক কথা বললাম, শেষের দিকের কথাগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনারা যারা লাইভটা পুরোপুরি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের যে গাড়ি প্রথমে দেখাইছি এটা 14 মডেল, রেজিস্ট্রেশন 14-তে, সিসি 1400, সানরুফ সহ গাড়ি, তেলের গাড়ি, দাম মাত্র 13 লক্ষের নিচে, হ্যাঁ 14 লাখের নিচে, হ্যাঁ প্রাইস হচ্ছে 13,50,000 টাকা এস এন ব্লু, আর 14 মডেলের হুন্ডা ভেজেল অক্টেন নন হাইব্রিড, এই গাড়িটার প্রাইস দেওয়া হয়েছে আপনার 20,99,000 টাকা। দ্যাটস অল ফ্রম জেবি অটো, নেক্সট টাইম আবার দেখা হবে নেক্সট লাইভে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আল্লাহ।